আজকে আমার গান মাননীয়া সোনিকা দাসী আমার দিদিমণি, তার সঙ্গে কিছু কথা আলো আলোচনা। দিদি ভাই, বাড়িতে রান্না বাড়ি করো, আমি যেটা বলছি উত্তর দাও। মাথা খারাপ কি 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 মনে হয়? আমি কি বাড়িতে গেছি দেখতে গেছি রান্না বাড়ি করো কিনা? হয়তো কিছু নি কয় রান্না বাড়ি করো তো, মশলা বাটাবাটি করো, করে যে বাড়িতে মশলা বাটাবাটি হয় না ওটা সংসার টিকে না। এই মশলার গানটা রান্নার গানটা শুনতে চেয়েছে গোরাঙ্গ ভাই এবং কি কমিটির কয়েক দাদাবাবু বলেছে আমাকে, দাদা গত বছর যে গানটি গিয়েছিলেন রান্নার গানটা এবার কিন্তু শুনবো, শোনাবো অবশ্যই যদি সময় পাই, শেষের দিকে নয় আগামী দিন। এবার একটা গান গাই, কিছু কথার দিকে এগিয়ে যাই। যাহার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানী গুণী একজন, আমার দিদি ভাই, আমি তার ছোট ভাই, কিন্তু এখানে ভাই ভাই আর ভাই বোন আর কেউ নাই, আপন আপন সবাই। তাহলে একদিকে নারী একদিকে পুরুষ, আজকে আমি পুরুষ। কি বাবা আজকে আমরা পুরুষ না? আমরা পুরুষ কিনা মজ কই আপনার? পুরুষের আসল মজ চাই, মজ কই পুরুষই। আমরা স্বামী না? আমরা স্বামী না বাবা? একজনের কপালে সিঁদুর দিয়ে আমরা স্বামী হয়েছি না? ঘন্টা আমরা আসামি। স্বামী কারা গো? স্বামী বিবেকানন্দ, তারা হচ্ছে স্বামী, তারা জগতের স্বামী। কারো কপালে সিঁদুর দেয়নি, তারা হয়েছে জগতের স্বামী, আর আমার একজনের কপালে দিয়ে হয়ে গেছে আসামি। হ্যাঁ, কি তবুও আমরা স্বামী। নারীরা যতই বলুক ডাকেন হ্যান করি না তেন করি না, তা আমাদের নিচে কি? তাও নারীরা আমাদের নিচে কি বাবা? তাহলে সেই জায়গায় আমার গান শুনুন কি বলছি। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানা? মানা শাখা পড়লাম, সিঁদুর মাখলাম, স্বামীর একটু ফুটফুটে বউ হলাম তা নয়। স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি না থাকে, ওই মানুষ দেখানো শাখা সিঁদুর পরে কোনো লাভ নেই। ওমা কে কয়জন টিপ করে এসেছেন হাত তুলেন দেখি, দেখি একটু মুখখানি, আমি তো দেখতে পাচ্ছি। ওই যে স্বামী যখন টিপের আঠাটা ছুটে যায় তখন কি দেয় বাবা জানেন? তাহলে আপনার ঘরে স্বামীর অমঙ্গল না হবে, কার হবে? আমার হবে। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। একবার নিচ নিচ স্বামী পিতে সবাই মিলে হরি বল। এ দাঁড়াও, এই সামনের কয়জন? আমি বুঝতে পারলাম সামনের কয়জন বাবাদের ঘরের বাবাদের বাবাজিদের ভালোবাসে ভক্তি শ্রদ্ধা করে, আর পিছনের মারা একজনও না। ও মা আমি কি বললাম? একবার নিচ নিচ স্বামী প্রীতে সবাই মিলে বদন করে হরি বল। নিজের স্বামী এ দাঁড়ান 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 দাঁড়ান, আর দিতে হবে না, মাথা খারাপ আমাকে পাগলা কুত্তা কামড়াইছে। নিজের ঘরের স্বামীর নামে জয় দুনুল ধুলি দিতে কষ্ট হয়, তাহলে আপনার ঘরের স্বামী অমঙ্গল না কার হবে? আমার এই হবে শুধু, বারবার একটা লক্ষ এবার মরবে। যারা হস্তনী নারী, ও বাবা আপনারা দেখবেন যারা হস্তনী নারী নারী, ওরা স্বামীর নামে কোনোদিন জয়দিন উলুদিন ভক্তি প্রণাম করবে না, দন্তার নয় আকারে না। যারা ঘোড়ামার্কা বাবা, অশ্বমার্কা ঘোড়ামার্কা, ওরা কিন্তু কোনোদিন উলুধ্বনি জয়ধ্বনি দেবে না। মা আপনারা দেখবেন কোনটা পুরুষ উলুধ্বনি দিচ্ছে না,
বাবার আপনারা দেখবেন কোনটা মায়েরা উনি ধুই দেয় না। আবার একবারে নিচ্ছি নিজ স্বামী পিতে হরিবাল জীবন বড়ই কঠিন সব লোকে তাই বলে, ধন্য করো নারীর জনম মা গো সকলে। বাবা বলেছে নারীর জীবন বড়ই কঠিন সব লোকে তাই বলে, ধন্য করো নারীর জীবন মা গো সকলে। ও মা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন এই নারী কুলে জন্ম নিয়ে এই ঘরের স্বামীকে পেয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু সবাইকে পেয়ে আমাদের জন্ম ধন্য বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, ওটা আমি বলতে পারব। ও মা যে স্বামীর জন্য আপনারা সাকার সিঁদুর পরে রয়েছেন সেই ঘরের স্বামীকে একটু ভক্তি প্রণাম করেন, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় রাত্রিবেলা শোয়ার সময় স্বামীদের প্রণাম করেন না আপনি? করেন বা আস্তে দাঁড়া তারা বেশি বাজালে বেশি পয়সা দেবে না, কমে বাজাতে হবে এখন, কারণটা আমার রাগ ধরে গেছে। এবার আজকে গৌরাঙ্গ ভাইকে বারবার বললাম নারীর সঙ্গে আমাকে গান দিস না, বাড়িতে এমনি বউয়ের সঙ্গে ঝগড়া হয় আমার, এখানেও এসে দেখি নারীর সঙ্গে আমার গান মুচমুচ করে হাসি বেড়ায়। আমার জ্বালাটা আমি বুঝতে পারছি, এই শিবরাত্রি থেকে এক জায়গায় শুইতে পারিনি আমি, ঘরে গেলেই অশান্তি ঘরে গেলেই অশান্তি। আমাকে বলছে তুমি বড় মেয়েটাকে নিয়ে সাইড রুমে চলে যাও। ভাই ঠাকুর টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করলাম আমি, আমাকে বলছে তুমি সাইড রুমে চলে যাও। এই হচ্ছে নারীদের স্বভাব, যা তো দুটা ছোঁয়ার মা হয়ে গেল তখন বলছে আমাকে সাইডে বলো। ভালোবাসা কদিন মা, যখন বউকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম তখন এক খাটের মধ্যে এই এক বালিশের মধ্যে দুজনের জায়গা হয়ে যায়, এই মুখামুখি, হ্যাঁ ঠোঁটে ঠোঁটে নাকে নাকে মুখোমুখি। যা তো ঘুরে এক বছর হয়ে আসছে যখন একটা গোল হয়ে যায় তখন বলছে তুমি এক হাতে দূরে থাকবে, একটু বাচ্চাটা আছে আমার, বাচ্চাটা আছে ওর, তখন আমার নয়। আবার দেখেন না ভাষাটা কেমন, আমার বাচ্চাটা আছে তুমি একটু দূরে সব। তারপরে বছর যখন আরেকটা গোল হয়ে যায় তখন বলছে তুমি নিচে শো, দুটা বাচ্চা নিয়ে থাকা যাবে না। ভাই ঠাকুর প্রথম দিনের ভালোবাসা হারিয়ে গেল, তাহলে নারীরা কি ধরনের হতে পারে? ও মা মায়েরই বলছে, আপনাদের বলছি না, আপনার সতী লক্ষ্মী মা আপনার সকলে। ও মা আপনাদের বলছি না মা, আপনার সতী লক্ষ্মী মা আপনারা ভালো, যা বলবো এইটাকে বলবো এইটাকে। বাড়িতে ওর গার্জিয়ানটা দাদা বাবু আমাকে ফোন করে, ভাই কাজল তোর দিদিকে একটু বুঝেস ভাই, আমাকে থাকতে দেন এক জায়গায়। আমি যে অত বুঝাই দিদি ভাই, রাগারাগি করতে হয় না, স্বামী পরম গুরু পরম দেবতা, স্বামীকে কাছে রাখো ভালোবাসো। ভাই ধু ধুগুলো আমার এখন ভালো লাগে না, ভুলে গেলাম। আপনাদের জন্ম কখন ধন্য হয় মা? এখানে শিবরাত্রি উপলক্ষে গান তাই না? বাড়িতে যে জ্যান্ত শিব আছে সেই শিবের মাথায় কেউ জল ঢেলেছিলেন গত বছরে বলেছিলাম, এবার হাত তুলেন দেখি যে শিব আপনাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে যে শিবের জন্য এই শাখা সিঁদুর অলঙ্কার সোনাদানা না, এই শাখা সিঁদুর আপনাদের অলঙ্কার,
এর মতো এর দাম কেউ দিতে পারে না মা, এর মতো মূল্য আর পৃথিবীতে কোনো জিনিসের মূল্য হয় না। তাহলে যে স্বামী খাওয়াচ্ছে পড়াচ্ছে সে স্বামীকে ঘরে বসিয়ে সে শিবের মাথায় কে কে জল ফেলেছিলেন এবার হাত তুলেন দেখি দেখি একটু। একজনও না, একজনও না। তাহলে আপনার যে জ্যান্ত শিব আছে সে শিবের মাথায় না জল ঢেলে একটা পাথরের মূর্তির মধ্যে জল ঢেলে কোনো লাভ নেই, আপনাদের জন্ম ধন্য হবে না। আর ইনি, ইনার কথা বলি, জল ঢালা তো দূরের কথা, কাছেই থাকতে দেয় না। স্বামী হলো পরম গুরু নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ থাকে না মা গো, দুঃখ থাকে না। বিশ্বের যত দেবতা আছে একদিকে আর আপনার ঘরের স্বামী একাই একদিকে, তাহলে সে স্বামীকে পূজা করবেন না? মায়েরা ভক্তি প্রণাম করে কখন জানেন বাবা? বাড়িতে যখন লোকজন আসে, শ্বশুর ভাসুর ইত্যাদি কেউ যখন ঘরে বাড়িতে থাকে না, যখন মনে করেন যে আপনি চেয়ারের মধ্যে এইভাবে পা মেলে বসে আছেন, আপনারা, আপনাদের কথা বলছি না, আমরা কালিয়াগঞ্জের কথা বলছি, যখন এইভাবে চেয়ারের মধ্যে বসে থাকেন, যদি কোনো বউ বউমা ভাই বউ কেউ যদি ওই পাশ দিয়ে যায়, পায়ের মধ্যে যদি একটু লাগে, তখন ভক্তির সাইজটা দেখেন। ওমা, সকলের সামনে যেভাবে হোক না কেন আপনার ভক্তি প্রণাম করলেন, ঠিক আছে মানলাম, কিন্তু রাত্রিবেলা যখন এক ঘরে শোন, এক খাটের মধ্যে, এক বিছনার মধ্যে, যখন স্বামীর পায়ের সঙ্গে পা আপনাদের লাগে, সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করেন না মা? প্রণাম করতে হয় মা। ও বাবা, যাহা বলবো সমাজ চেতনার জন্যে, যদি আমরা, যদি আমাদের এই কথা বলতে ভুল হয়ে যায়, মনে হয় ভুল হবে না মা, কারণটা হচ্ছে টিভির পর্দায় যাহা আমরা সিনসিনারি দেখি তার থেকেও নিম্নমানের কথা বলছি আমি, ভালো কথা বলছি, মনে হয় খারাপ কথা বলছি না। তাহলে মা, ঘরের স্বামীকে পরম গুরু পরম দেবতা মনে করে যদি আপনারা ভক্তি শ্রদ্ধা করেন, তাহলে দেখবেন আপনার সুখের সংসার, সুখময় দিন যাবে আপনাদের। আপনার ঘরের স্বামী যতই মত মাতাল হোক না কেন, সেই স্বামীকে সাধু করতে পারেন আপনারাই। একদিন মক্ষে এসেছে, তাকে ভক্তি করুন, প্রণাম করুন। দ্বিতীয় দিন মক্ষে এসেছে, ধূপকাঠি নিয়ে, প্রদীপ নিয়ে, একটু ফুল নিয়ে স্বামীর কাছে যান। তৃতীয় দিন যান, চতুর্থ দিন যান, দেখবেন আস্তে আস্তে আপনার ঘরের স্বামী মদ খাওয়া ছেড়ে দিয়ে সাধু হয়ে যাবে মা। সব চাবিকাঠি আপনার হাতে, কিন্তু ইনার নারী না, ঘরের স্বামীকে করে রাখো, থাকেই না তো বাড়িতে। ওই যে সরস্বতী পূজার দিন বেরিয়েছে, ঘরেই যায় না, যদি বলি ওগো বাড়িতে আসো গো, অনেকদিন বেরিয়েছে গো বাড়িতে আসো গো, ধুই আমাকে ওগুলো ভালো লাগে না, বুঝে নেন এবার ওগুলো ভালো লাগে না। স্বামী হলো পরম গুরু নারীর সাধনা, স্বামীর চরণ করলে পূজা দুঃখ থাকে না মা গো, দুঃখ থাকে না। স্বামী অপমানে সতী, স্বামী অপমানে সতী দক্ষ যোগে প্রাণ হারায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। যে নারী চিনে না স্বামী, যে নারী চিনে না স্বামী বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। তাহলে আজকে কি বোঝা গেল মা? ঘরের স্বামীর উপর এই সংসারে আর কেউ নয়। কি বাবা,
স্বামী হচ্ছে পরম গুরু, পরম দেবতা, নারীদের সাধনা। নারীরা কিছুই নয়, নারীদের উপরেই স্বামী। স্বামীর ভজন, স্বামীর সাধন করুন, আপনাদের সংসার সুখময় হবে। কিন্তু এ নারী যে কি করবে জানি না বাবা, দেখা যাক কোন দিকে যায়। জয় গুরু জয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, শিক্ষিত সমাজ, এলাকাবাসী বৃন্দগণ, কমিটির সকল সদস্যবৃন্দ, আগত অনাগত, কাছে দূরে, আমার গৌরভক্ত কৃষ্ণভক্ত সকল বাবা মায়ের চরণে জানাই অধম শোন একাদশের ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম রেখে শুরু করছে ভক্তিগীতি বাউল গান। গান শুনিয়ে আনন্দ দিয়ে গেলেন গ্রাম বাংলার জনপ্রিয় শিল্পী মাননীয় কাজল মহন্ত, যার গুণের নাই অন্ত। উনি মহন্ত আর আমি দাস, মানে উনিও ভিক্ষা করা মানুষ, আমিও ভিক্ষা করা মানুষ। আলোচনাটা খুব সুন্দর জায়গায় রেখেছে আর পালাটাও খুব ভালো দিয়েছে ভাই। আমি ধন্য যে আজকে কাজল মহন্তর সঙ্গে আমার আসর। এক বছর আগেও হতো আসরটা এই জায়গায়, বৃষ্টির জন্য হয়নি। খুব ভালো লাগলো ওনার আলোচনা, ওনার কথা, তার থেকে বেশি ভালো লাগলো ওনার নাচ। এত সুন্দর নাচ আমি বাপের জন্মেও দেখিনি। বাপের জন্মেও দেখিনি, বাউলে এসে দেখলাম। এটা কোন সাইজের নাচ আমি তো কিছু বুঝতে পারলাম না। বেশ, যাক, আমার দলে কেউ আছে। আমার মনে হয় উনি যে বলে গেলেন চার রকমের নারী আছে, চার রকমের পুরুষও আছে, কিন্তু তো যেভাবে নাচলেন উনি, আমার মনে হয় উনি অশ্বমার্কা পুরুষ, মানে ঘোড়া মার্কা পুরুষ, যার কাছে কোনো মেয়ে মানুষ টেকে না। আমার মনে হয় এনার কাছেও কোনো মেয়ে মানুষ টেকে না, ওই জন্য নারী পুরুষ পালা বারবার শুধু বলছে কি ওনার বউ নাকি ওনাকে ঘরে থাকতে দেয় না। ঘোড়া মার্কা পুরুষ আমি পাগল হয়ে যাবো আজকে। এ গৌরাঙ্গ ভাই, যা আসস দিছিস ভাই, আজকে দিছিস ভাই, ভুল করে আগামী দিন দিস না। কিন্তু আমি যা বললাম বললাম মা, মনের কথা দিদি ঘরের সঙ্গে ঘরে এক জায়গায় বসে গল্প করলাম যে দিদি ভাই আমার মনের দুঃখ জ্বালাটা এটা, কিন্তু আসলে আসলে বলতে হবে, আবার লজ্জা সরম নাই। না না, তুমিও ঘরের মধ্যে বলেছো, আমিও ঘরের মধ্যেই বলছি, তুমি তো বাইরে বলোনি। বাইরে বলেছে কি, এটা তো ঘর, তো আমিও তো ঘরের মধ্যেই বলছি। এবার আপনারা যদি শোনেন সেটা তো আমার দোষ না। তো যাকে একটা গান গাই আগে, তারপরে যে জায়গায় আলোচনা রেখে গেছে আজকে সেই জায়গায় যাব। হবে তো? রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বেশ, গুরবে গৌরচন্দ্রায়ণ রাধিকায়ৈ পদলয়ে পদলয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো 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 নমো। খণ্ডমণ্ডলকরব্যাপ্তম জন চরচর চরচর তদ পদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো বে নমো নমো। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো বে নমো নমো। জ্ঞানতিমিরাঙ্গস্য জ্ঞানঞ্জন শ্লোকায় চৌষ্কুরর্মিলিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমো 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 নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সকপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে জননী জন্মভূমি স্বর্গ
দপি গড়ি আসি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব ইতরে পিতমা বন্য পিয়ন্ত সর্বদেবতাই নম নম পাঞ্চকল্প দুর্ভর্ষ কৃপা সিন্ধু ভাই বাচক পতিতানং পাবনে ভো সর্বসাধু গুরু বৈষ্ণবে ভৈ নম নম যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা
আচ্ছা, এইরকম যদি স্বামী হয় তাহলে বউ কি তার কথা শোনে? বলেন, বলেছে স্বামী মদ খেয়ে আসবে, কি বললো? ধূপ প্রদীপ দেখাতে। আমি বলছি স্বামী মদ খেয়ে আসলে পরে হাতে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। স্বামী যদি আসামি হয়, সেই স্বামীকে সোজা করতে গেলে মেয়েদেরকেও একটু শক্ত হতে হয়। এখানে দাঁড়ান, চুলটা ছাড়ে। আচ্ছা, আমি বুঝতে পারছি না আজকে আমার এক পুরুষের সঙ্গে আসুন না নারীর সঙ্গে আসুন। আমার তো মনে হচ্ছে এটা নহ নারী নহ পুরুষ, মানে মধ্যেখানে থাকে। প্রমাণটা এখানে দেখাবো না ঘরে? যেই রকম নাচার সাইজ বাবা, তাতে তো মনে হলো একজন ঘোড়া মার্কা পুরুষ, আর চেহারাটা দেখে মনে হচ্ছে না পুরুষ না নারী। এই মাঝখানে থাকে যেইটা রাস্তায়, এই যে আমার মনে হয় আজকে আমার একটা হিজড়ার সঙ্গেই আসল। মনে তো হচ্ছে তাই, না পুরুষের মতো লাগছে। উনি নিজেই বলেছে আপনি যে পুরুষ আপনার গোপ কই, তাহলে ওনার তো গোপ নাই। আমরা বাউল গান করি না, ওই জন্য কেটে ফেলেছি। তাহলে এই মঞ্চে দাঁড়িয়েছে উনি পুরুষ অথচ গোপ নাই, আর নিজেকে দাবি করছে পুরুষ বলে, তাহলে কি মেনে নিতেই হবে একজন হিজড়া? না, হিজড়া বলবো না। উনি যখন পুরুষ, ওনাকে পুরুষের জায়গায় রেখে আচ্ছা করে লবণ মরিচ বাটা দেই নাকি? হ্যাঁ, একটু লবণ মরিচ বেটে দিই নাকি? কি বলেন আপনারা, লঙ্কা বলেন না মরিচ বলেন? এক এক দেশের গালি আর এক এক দেশের বলি। আমরা লঙ্কাও বলি মরিচও বলি, এনারা আবার ঝাল বলে। ওনার ভাষাতেই দিব না হলে ওনাকে, উনি কোন ভাষায় নিবে? কোন ভাষায় নেবেন, ঝাল লবণ বাটা না লবণ মরিচ বাটা না লবণ লঙ্কা বাটা বলেন? আমাদের দেশে আবাদ হয় আমরা সেটাই বলি। বেশ ভালো কথা। তাহলে আলোচনা রেখে গেছে কি নারী পুরুষ পালা, উনি পুরুষ আমি নারী। প্রথমে মঞ্চে দাঁড়িয়ে উনি অনেক কথা বলে গেছে, নারীর ধর্ম কি? স্বামীর সেবা করা। বেশ ভালো কথা।
আমিও বলছি স্বামী সেবা করা নারীর ধর্ম। ও মা, স্বামী যদি আসামি হয় সেই স্বামীর সেবা কী করে করা যায়? আপনি সুন্দর করে রান্না করলেন যত্ন সহকারে যে আমার স্বামীকে আমি সুন্দর করে খাওয়াবো। এবার স্বামী, আপনার ঘরে ভাত খাওয়ার আগে ওই পাশের বাড়ি বৌদির ঘর থেকে মদ খেয়ে এসেছে দুই বোতল। আপনি যতই সুস্বাদু করে রান্না করেন না কেন, আপনার রান্নাটা কিন্তু স্বাদ লাগবে না। কারণ মদ খেয়ে মুখের স্বাদটাকে নষ্ট করে এসেছে। এবার আপনি সুন্দর করে খেতে দিলেন, আপনার খাবারটা কি করলো? ভালো হয়নি, ছুঁড়ে ফেলে দিল। ফেলে দিয়ে আপনাকে উত্তম মধ্যম মার শুরু করলো, তখন আপনি কি করবেন? ওই স্বামীটাকে তখন আসামি বানাতে হবে আপনাকে, উপায় নাই। আপনি তো যত্ন করে রান্না করলেন স্বামীর সেবা দেবেন বলে। এবার স্বামী যদি সেবা না নিয়ে, স্বামী যদি এবার লাঠির বাড়ির সেবা নেয়, তাহলে স্বামী স্ত্রীর করার কিচ্ছু নাই, তাই না? হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে, ওনার কথা শোনার পরে আমার কিন্তু ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে। এই গল্পটা না করলেই পালার ভিতরে আমি যেতে পারবো না। এই গল্পটা যদি না করি তাহলে আমার হজমই হবে না। গল্পটা হচ্ছে কি, আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক বিয়ে করে আর বউ মরে, বিয়ে করে আর বউ মরে, বিয়ে করে আর বউ মরে, মরতে 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 এগারোটা বউ মরে শেষ। এই খাপা, এগারোটা, এগারোটা বউ মরে শেষ। এবার পাশের দু চার বাড়ির পরে এক ভদ্রমহিলার বরটাও মারা গেছে। তো মেয়েদের যদি বর মারা যায় তাহলে কি বলে? বিধবা। আর ছেলেদের যদি বউ মারা তাহলে কি বলে? জানেই না, আসলে মরেনি তো, ওই জন্য জানে না, মরলে জানত। ছেলেদের যদি বউ মারে তাহলে ছেলেদেরকে বলে অধবা। এইবার পাড়ার লোকেরা মনে মনে চিন্তা করছে, এই বিধবা আর এই অধবা এই দুজনের একটা ব্যবস্থা করে দিই আমরা। তো দুজনাকে বিয়ে দিয়েছে, বুঝলেন, বিয়ে দিয়েছে, বেশ, বিধবাও স্বামী পেয়েছে আর এই অধবাও স্ত্রী পেয়েছে, সুখে সংসার করে খাচ্ছে, বেশ ছয় মাস সংসার করে খাচ্ছে। তারপরে কিন্তু ওই ভদ্রলোকের নেশা উঠে গেছে। কিসের নেশা বলেন তো? কিসের নেশা? বিয়ে করার না, বিয়ে তো করছে। হ্যাঁ, বউ পিটানো নেশা উঠে গেছে, বউ পিটানো। ওই এগারোটা বউ যে মরেছে, পিটিয়ে পিটিয়েই মরেছে এগারোটা বউ। এবার ওই লোকটার কিন্তু বউ পিটানো নেশা উঠে গেছে। ভাত খায় বেলা বারোটার সময়, আর দশটার সময় এসে বলছে, ওই ভাত খাবো, এক্ষুনি আমাকে ভাত দে। এবার বউ মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, বেলা বারোটার সময় ভাত খায় আর দশটার সময় এসে বলছে ভাত খাবে? একটাও তো মাটিতে পড়বে না, সব কি আমার পিঠে পড়বে। এবার বলছে, হ্যাঁ গো, তুমি তো বেলা বারোটার সময় ভাত খাও। বলছে, আমার কথা, ভাত চেয়েছি, ভাত দিবি কিনা বল। বউটা খুব চালাক, বউটা কি করেছে, ও তো জানে ওর আজকে নেশা উঠেছে, মানে আমাকে পিটাবেই। ও পিটিয়ে এগারোটা মেরেছে, পাশের বাড়ি তো, দু চার বাড়ির পরে, ও তো জানেই যে এগারোটা পিটিয়ে মেরেছে, এবার বারো নম্বরে আমি আছি, আমাকেও পিটিয়ে মারবে। তো এবার বউটা কি করেছে, তাড়াতাড়ি করে চাল ভাজা মেখে নিয়ে এসে বাটিতে করে স্বামীর হাতে দিয়ে একবারে হেসে ফেলেছে, বত্রিশটা দাঁত বের করে। ওমা, আপনাদেরকে সবাইকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাই, এটা পুরুষেরা যেন না শোনে, আস্তে আস্তে আপনাদের কানে কানে বলবে। মন্ত্রটা হচ্ছে কি বলেন তো, যখন ঘরের স্বামী রেগে যাবে, না বাইরের দেওরেরা না তাই বলে, শুধু স্বামীর ক্ষেত্রে, স্বামী যখন খুব রেগে যাবে, দেখবেন আপনি বুঝতে পারছেন যে এখন আমাকে বসাবে বিটবারটা, তখন কি করবেন বলেন তো? একটাও তর্ক করবেন না মুখে মুখে, তর্ক করলে কিন্তু একটার বদলে চারটা পড়বে পিছিয়ে। একটাও তর্ক করবেন না, একদম চুপচাপ হয়ে যাবেন, আর যত পারবেন মিষ্টি মিষ্টি করে কথা বলবেন আর হাসবেন। আপনার হাসি যদি একবার দেখে, হাজার হলেও স্বামী তো, দেখবেন এই ইন্ডিয়ার রাগ পাকিস্তানে চলে যাবে। ওই রাগ যদি ভালোবাসায় পরিণত না হয়, আমার নামে একটা কুকুর পুষবেন বাড়িতে, জীবনেও স্বামীর হাতে মার খাবেন না। হ্যাঁ, আপনাকে বললো তো, আপনাকে গাল দিল বাপ তুলে, আপনি চুপ করে থাকেন, পরের দিন যখন আপনাকে ভালোবাসতে আসবে তখন আপনি ওর ঠাকুর দাদা তুলে গাল দিয়ে দেবেন। ওই মহিলা কি করেছে,
তাড়াতাড়ি করে চাল ভাজা বাটিতে করে মেখে নিয়ে স্বামীর হাতে দিয়ে একবার 32টা দাঁত বের করে হেসে ফেলেছে। আর রাগ কোথায় যায়, জল হয়ে গেছে, ইন্ডিয়ার রাগ পাকিস্তানে চলে গেছে। বউয়ের হাসি দেখেছে, বসে বসে চাল ভাজা খাচ্ছে, আর ওই ও কিন্তু মশলা বাড়ছে তাড়াতাড়ি করে রান্না করবে, ও ভাবছে আমি মার আজকে খাবই না। আর ওর বর বসে বসে চাল ভাজা খাচ্ছে আর বুদ্ধি আসছে, তোকে তো আজকে আমি মারবই, তুই এখন বাঁচলি, 2 ঘন্টা যা, 2 ঘন্টা পরেই তোকে আমি মারব। এবার চাল ভাজা খাচ্ছে আর বুদ্ধি আসছে, কী করে মারা যায়। বউটা তাড়াতাড়ি কী করছে, রান্না করছে আর মশলা বাড়ছে। চাল ভাজার বাটিটা থুয়ে দিয়ে এসে বলছে, ওই যে মশলা বাটার গল্প করলো না, বলছে মশলা বাটবি বাট, তোর কমর যেন দোলে না, কি জ্বালা। বলছে মশলা বাটলে কমর দুলবে না, বউটা শক্ত করে আছে, কমর দুললেই তো মারবে, হ্যাঁ শক্ত করে একদম বসে আছে চুপচাপ। আর লোকটা কী করেছে, আবার যে চাল ভাজার বাটিটা হাতে করে তুলে চাল ভাজা খাওয়া শুরু করেছে। বউটা কি মশলা বাড়ছিল না, ওইটাকে কী বলেন আপনারা, শিল না নোড়া, শিল। ওই শিলটা হাতে করে নিয়ে যে বরের সামনে দাঁড়িয়ে বলছে, চাল ভাজা চাবাবা চাবাও, তোমার দাঁতের পাটি যেন নড়ে না। এইবার লোকটা বলছে, চাল ভাজা চাবাবো আমি, দাঁতের পাটি নড়বে না? বলছে আমি মশলা বাটবো, আমার কমর দুলবে না? এইবার লোকটা বলছে, বউটার নাম পারো, বলছে ওই পারো 11টা মরে শেষ, তোকে নিয়ে আমার 12। বউটা বলছে, ওরে আমার মিনসারে, তুই কান খুলে শুনিস আর একটা একটা করে গুনিস, তোকে নিয়ে আমার 19। তুমি যদি কাজল মহন্ত, আমি সনেকা দাস, তুমি মহন্ত আর আমি বৈরাগী, হ্যাঁ আসো আজকে পাল্লা হোক, দেখি কে জেতে আর কে হারে। তবে আমি কথা দিয়ে যাচ্ছি মায়েরা, যতক্ষণ আমি মঞ্চে থাকব, আমি যতক্ষণ মঞ্চে থাকব, আমি নারীর পায়ে ধরাবো কাজল মহন্তকে, কথা দিলাম, যদি না পারি জীবনে বাউল গান গাইব না, কথা দিলাম, একখানা গান গাই নারীর ভূমিকায় দাঁড়িয়ে। ও বাবা, নারী পুরুষ পালায় দাঁড়িয়েছি, এই পালার ভূমিকায় অনেক বাবা কাকা দাদা ভাই ছোট ছোট সাওয়াল পাওয়ালের প্রাণেও আঘাত দিতে পারি, আপনাদেরকে বলবো না, যা বলবো এই যে চুলালা হিজড়াকে বলবো, ঠিক আছে বাজাও। এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, কত দেখলাম আইলো আর গেল, লাস্ট ওই বউয়ের আঁচলের তলায় সবাই হাবুডুবু খেলো, হ্যাঁ এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, ওই যে নারীর কাছে সবাই কাবু হে, দেখো নারীর কাছে সবাই কাবু হে, ওহে কালা চান ধন্য নারীর প্রাণ, বিশ্ব খায় হাবুডুবু হে, ওহে কালা চান ধন্য নারীর প্রাণ, বিশ্ব খায় হাবুডুবু হে, বিশ্ব খায় হাবুডুবু হে, এই পৃথিবীর যত হিরো মস্তান বাবু, পৃথিবীর যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে,
নারায়ণ কৃষ্ণ ভক্তিমতী মা, সুন্দর একখানি গীতা দান করেছেন, সঙ্গে 10 টাকা দিয়েছেন। বাহ, খুব ভালো সময় এসেছো মা, আমার সুবিধা হলো একটু। তাহলে গানে বলেছেন, ওহে বনচরা তোমরা সব নারীর পায়ে ধরা, কেন নারীকে কাঁদাও বন্ধু হয়ে। এই যে জিনিসটা, এটা কি গীতা, তাই না? এটা কার মুখাশ্রিত বাণী? কার মুখাশ্রিত বাণী? একজন ভদ্রলোক, খুব স্মার্ট, যাকে সবাই ভালোবাসে, যার প্রেমে সবাই পাগল, সেই ভদ্রলোককে অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার মুখাশ্রিত বাণী, নামটি কি গীতা। এটা কার নাম? কোন পুরুষের নাম? না, নারীর নাম। তাহলে যিনি পৃথিবীর স্রষ্টা, তার মুখাশ্রিত বাণী, তার নামটি লেখা হলো কি সামান্য একজন নারীর নামে। তাহলে নারী সর্বশ্রেষ্ঠ, তাই না? উনি কি বলে গেল, নারী নাকি পুরুষের তলে পড়া জাত। নারী তলে পড়া জাত না, নারী ছিল বলে আজকে পুরুষকে মানুষ জানতে পারছে না, পুরুষ বলে কিছু আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখাশ্রিত বাণীর নামটি রাখলেন কি গীতা, একজন নারীর নামে। সকালবেলায় উঠে আমরা কি করি? পূজা। কার নাম পূজা? কার নাম? একজন নারীর নাম। অর্চনা। কার নাম? একজন নারীর নাম। আরতি। কার নাম? একজন নারীর নাম। এই খাবা, এই যে দামরা 60টা জন্ম নিয়েছে এই পৃথিবীতে এসেছে, কার পেট থেকে? বাবার পেট থেকে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা বাবার বুক চিরে এই দামরার জন্ম হয়েছে। নারী তলে পড়া যায়? সারা জীবন অনেক মানুষের সঙ্গে নারী পুরুষ পালা গান গেয়েছো মহন্ত, সনেকা দাসের সাথে গাও নাই, আজকে তোমাকে জন্মের গান গাওয়া, নারী পুরুষ গাওয়া, বাজাও। আমার মনে হয় এটা আইরা গরুর দুধ খেয়ে জন্ম হয়েছে, বকন গরুর দুধ হয় তো, আমার মনে হয় এটা আইরা গরুর দুধ খেয়েছে, কারণ এটা মায়ের গর্ভে জন্ম নেয়নি। আর মায়ের গর্ভে যদি জন্ম নিত তাহলে এই রকম একটা কথা বলতে পারতো না যে নারী যা তলে পড়া যা, কারণ ওর মাও তো একজন নারী, ও যার সঙ্গে ঘর সংসার করছে সেও তো একজন নারী, আমার সঙ্গে আসন করছে আজকে আমি একজন নারী, যার কৃপায় গান গাইছে, এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, সেও একজন নারী। মা সরস্বতী যদি কৃপা না করত এর মতো একজন দামরা এইখানে লাফাতে পারত না, লাফাতে পারত? পারত না। ভগবান নিজে নারীর মান দিয়ে গেছে, বিষ্ণুর অংশ থেকে মহাবিষ্ণুর সৃষ্টি,
মহাবিষ্ণুর অংশ থেকে বিষ্ণু। তাহলে বিষ্ণু নিজে যখন এই পৃথিবীতে এলেন, এই পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল, এই পৃথিবীতে আর কিছুই নেই, তিন ভাগ জল আর এক ভাগ স্থল, এর মধ্যে পৃথিবীটা ভাসছে। ভগবান নিজে নিজের ছায়াটাকে দেখে বারবার করে আলিঙ্গন দিতে যাচ্ছে। এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ছায়াটা এখানে পড়ছে, আমি যদি আমার ছায়াকে ধরতে যাই, ছায়াকে কি আমি ধরতে পারবো? পারবো না। ভগবান যখন ছায়ারূপী নিজেকে নিজে আলিঙ্গন দিতে যাচ্ছে, ওই আলিঙ্গনে প্রেম আসছে না। নিজে কি করলেন? নিজের বাম অংশ থেকে নারীর সৃষ্টি করলেন, কারণ নারীর প্রয়োজন আছে তাই নারীর সৃষ্টি করলেন। শুধু তাই নয়, নারীর সাধনা করে বড় বড় মহাপুরুষেরা আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, যাদেরকে আমরা জানি একমাত্র নারীর সাধনা করেছে বলেই তারা আজ মহাপুরুষ। যেমন ঠাকুর রামকৃষ্ণ দেব, যদি মা কালীর সাধনা না করতো, ঠাকুর রামকৃষ্ণ দেবকে কে চিনত? কে চিনত? কেউ চিনত না, তাই না? সাধক ভবা পাগলা যদি মাতৃ আরাধনা না করত, ভবা পাগলা কেই বা কে চিনত? কেউ চিনত না। তাহলে আগে নারী, আগে মা, মায়ের সম্মান আগে করো। এখনো সময় হয়নি, তোমার পায়ে ধরাবো, দাঁড়াবো পায়ে তো আজকে আমি ধরাবো। তলে পড়া জাত বলেছে, যেই সেই বলেনি মা, যেই সেই কথা কিন্তু বলেনি, যে কথা বলেছে ওর ক্ষমা নাই, ক্ষমা নাই। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, কেন নারী নিন্দা কর বন্ধু হে, সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, কেন নারী নিন্দা কর বন্ধু। পৃথিবীতে এতগুলো দেশ, এতগুলো দেশের মধ্যে এমন কোন একটা দেশ আছে কেউ বলতে পারবে যে দেশে নারী নেই, শুধু পুরুষ? পুরুষেরাই সৃষ্টি করছে, পুরুষেরাই পালন করছে, ক্ষমতা নেয়, কিন্তু নারী সৃষ্টি করতে পারে, নারী পালন করতে পারে। এর প্রমাণ আছে দিলীপ রাজার দুই স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছে, সেখানে পুরুষের কোনো লেশ নাই। যে সন্তানটার জন্ম দিয়েছে সেই সন্তানটার নাম ভগীরথ। তাহলে নারীর ক্ষমতা আছে সন্তান সৃষ্টি করবার, পুরুষের ক্ষমতা নাই। একজন নারী সন্তানকে তার মধ্যে রেখে তিল তিল করে বড় করে তোলে, দশ মাস দশ দিন পরে ওই সন্তানটা যখন এই পৃথিবীতে আসে, তখন বাবা তাকে কোলে নিয়ে কত আদর করে, ওরে আমার সোনা রে, ওরে আমার মনা রে, ওরে আমার ইয়ে রে সিয়ে রে। দশ মাস দশ দিন আগে কোথায় ছিল সেই দিন পুরুষ? হ্যাঁ, যাগা, প্রথমবারই যদি এতখানি দেই তাহলে এমনি তো ঘেমে গেছে, অবস্থা খারাপ হয়ে যাবে। সর্বধর্ম পুরুষ হইয়া বেহুশ, কেন নারী নিন্দা কর বন্ধু হে, ওই যে নারীর কাছে যা কিছু সবই তা সুসাধু, খাই খাবো ডুবুরে।
বিষ খাই হাবু ডুবু হে। নারী জাতি, নারী জাতি ধ্বংসেরই মূল। ও মা আগে বলছিল আপনাদের কথা বলবো না, মা যা বলবো এই আরিয়া করুন ওই মালটা থেকে এসেছে। নারী জাতি ধ্বংসের মূল, দুঃখের কারণ এই সোনার সংসার নারীর জন্য। দুঃখে জন্ম যা, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলুন তো নারী জাতিটা ভালো আমাদের, কি নারী জাতি ভালো কেউ বলতে পারবে না? ও বাবা আমি যতক্ষণ এই গতিতে আছি আপনাদের আশাও নেই ভরসাও নেই। নারী জাতি ধ্বংসেরই মূল, নারী জাতি ধ্বংসেরই মূল, দুঃখের কারণ হয় সোনার সংসার নারীর জন্য। দুঃখে জন্ম যায় সোনার সংসার নারীর জন্য, দুঃখে জীবন যায়। নারী জাতি ভালো, মা একজন বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, টাকা পয়সা চাইবো না। কি নারী জাতি ভালো? নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। নারীর কথায় দশরথ রাজা কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে বনে পাঠালো। সোনার সংসার ছারখার হলো, সোনার সংসার ছারখার হলো নারীর কথায়। নারীর জন্য সোনার সংসার দুঃখে জন্ম যায়, নারীর জন্য সোনার সংসার দুঃখে জন্ম যায়। ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। ও বাবা মানুষের কথা অন্যের কথা আমি বলবো না, কাজল মহন্ত বলবে না, আমার ঘরের কথা আমি বলি। আমরা দুটি ভাই, রামের ভাই লক্ষ্মণ ভাই ভাই আমরা ঠিক আছি, কিন্তু বাড়িতে যে দুটা বউ এসেছে না, কোনো বউ কারো বউয়ের পাড়া দেয় না। আমার বউ যদি বাইরে থাকে ছোট ভাই বউ বেরোয় না, ছোট ভাই বউ যদি বেরোয় আমার বউ বেরোয় না। অশান্তিটা কে ঘটাচ্ছে গো? আমার ভাই একদিন আমাকে ডেকে কয়, দাদা তোর যদি কোনো কিছু দরকার পড়ে, টাকা পয়সা এটা সে দরকার পড়ে, ঘর থেকে তুই আমাকে এই ঘরে এই ঘর পাশের ঘর মাঝখানে পার্টিশন আমাকে বলে দাদা আমাকে ফোন করবি, ফোন করে চুপ করে বলবি যে দাদা টাকা লাগবে, কিন্তু বৌমার সামনে বলিস না। তাহলে নারীরা দেখুন কি করতে পারে সংসারে। কি এমন কেউ আছে দুই ভাই তিন ভাই চার ভাই এক সংসারে চুপচাপ, এক সংসারে এক ঘরে এক সংসারে আছে, কেউ আছে? যতদিন বিয়ে করিনি বাবা মায়ের কাছে আপন ছিলাম,
আর যখনই ঘরে বউকে নিয়ে এসেছি সংসারের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। কি বাবা, ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। আস্তে আস্তে, এত বড় অপমান করব না যে নারী জাতিটা খারাপ, কারণ নারীর গর্ভের জন্ম বলেছে বারবার। হ্যাঁ, আমার গর্ভধারিণী মায়ের দুধ বুকের স্তন্য দুগ্ধ পান করে আজকে আমি বড় হয়েছি, নারীকে অপমান করব না। কিন্তু আজকে যাহার সঙ্গে গান বাবা, এটা নারী জাতির মধ্যে পড়ে না অন্যর মধ্যে পড়ে, আমি সেই চিন্তা করি। এত মুগরে বাবা, আমার জন্মেও আমি দেখিনি, এ পারা মুশকিল। হ্যাঁ, এই যে কোন চার চার জাতির নারী, এটা কোন জাতির মধ্যে পড়ে বাবা? পদ্মিনীর মধ্যে খামচায় খামচায় ধরে, দেখুন না, এমন এমন কথা বলেছে না, দেহের ইন্দ্রিয়গুণ জাগ্রত হয়ে গেছে। তাই আমি বলবো না যে নারী জাতি খারাপ, আমার আপনাদের বলবোই না, আপনাদের বলবোই না যে আপনারা খারাপ। ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটায় নারী জাতি ভাই, নারীর মতো অবিশ্বাসী জগতে আর নাই। নারী মারে নারী বাঁচায়, নারী মারে নারী বাঁচায়, বাউল বিনয় কৃষ্ণ কয়। গানটি আমার বাবার লেখানো গান। যেদিন আমার গানের গুরু রাধামোহন মল্লিক মশাই গান গিয়ে চলে গেলেন, এক গোসাইয়ের কণ্ঠে গোসাইয়ের বদনে যেদিন গানটি শুনে, নারী জাতি সুখের স্বর্গ স্বামীর কুরে ঘর, পরকে বানাইয়া আপন কাটাই জনম ভর, যখন এই গানখানি গায় তখন বাবা মনে মনে চিন্তা করে, তাই যে ছেলে গুরুদেব যখন গানখানি গাইল ভালো লাগলো, তাই বিপক্ষ এখান গান গাইতে হয় আমাকে, তখন বাবা গানখানি লেখে, নারী মারে নারী বাঁচায়, নারী মারে নারী বাঁচায়, বাউল বিনয় কৃষ্ণ কয়। সুখের সংসার নারীর জন্য দুঃখে জীবন যায়, সুখের সংসার নারীর জন্য দুঃখে জনম যায়। এখনো বলবেন নারী বড় কি? একজন হাবুকে হাত দিয়ে বলুন তো, আমরা নারী জাতি ভালো, বলুন দেখি এবার কি ব্যাটারি ফিউজ। বারবার বলছে, কি বলছে বলো তো, নারী কোথায় ছোট? মাপে দেখেন আপনারা, আমি যদি ওই রকম হতাম মাপে, তাহলে তো লোকে আমাকে ওরকম, ও যেমন ঘোড়া মার্কা পুরুষ আমাকে হাতি মার্কা মেয়ে বলতো, আমি তো হাতি মার্কা মেয়ে নয়। ও বাবা, কাঠ পিঁপড়ে দেখেছেন না? কাঠ পিঁপড়ে বেশ সুন্দরভাবে আসবে, দেখতেও লাল কালো কত সুন্দর রং থাকে, দেখতেও ভালো বেশ সুন্দর আসে, ফুস করে এমন জায়গায় দেবে বাবারে, ওই ধরনের ওই জয় গুরু জয়। একটি এরে গরু বেড়া ভেঙে, ওই একটি এরে গরু বেড়া ভেঙে খেজুর গাছেই উঠতেছে রাতের বেলা, রাতের বেলা বউ আমারে বাবা ডেকেছে। কি আপনারা স্বামীদের বাবা বলেন না? স্বামীদের আজকে বাবা বলাই ছাড়বো আজকে, আরো গাইব না, ওই গানটা গাইবই না। বলেছে রাতের বেলা বউ আমারে বাবা বলেছে, ডাকবে আরো ডাকবে বাবা, স্বামীকে বাবা বলে ডাকবি, ডাকবি তো আছে। যে নারী যেভাবে কথা বলছে না বাবা, আজকে আমার যে কি আগে যে বললাম না, যে যার সঙ্গে আজকে গান কপালে যে কি আছে বাবা, আজকে আমার আজকে যদি কাজল মহন্তকে আমি মা না বলাই, তাহলে আমি সোনিকা দাস না। ও বাবা, ঘরের বউকে মা বলবেন আপনারা? বলতে পারবেন? বলতে পারবেন? বলতে হবে। ওই যে আমি আগে বলেছি, আমি থাকতে আশাও নেই ভরসাও নেই, বলতে হবে।
একটি গান গাই, আস্তে আস্তে ধীরে ধীরে কথার দিকে এগিয়ে যাই। ঘরের বউকে চেনা মানে, ঘরের বউকে চেনা মানে স্বামী হওয়া কি তার মানায়? কি আজকে স্বামী হলাম, বড় হয়ে গেলাম? না, বউয়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। আমরা ঝগড়াঝাটি যাই করি না কেন গো, এক জায়গায় থাকতে দিও। সারাদিন ঝগড়াঝাটি যাই করি না কেন, মারামারি জায়গায় যাই করি না কেন, কেউ রাত্রিবেলা থাকতে দিও, অশান্তি আর করো না। আমাকে ভালো লাগছে না গো, সারাটি জীবন সারা রাত্রি যদি অশান্তি ঝগড়াঝাটি করি তাহলে সংসারটা হবে কখন মা, তাই না? ঘরের বউ, ঘরের বউকে চেনা মানে, ঘরের বউকে চেনা চিনে স্বামী হওয়া কি তার মানায়? বউয়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, বউয়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। জয় জয় নিতাই গৌরী সীতানা প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। নারীকে অপমান করে করে লাঞ্ছনা, এ জীবনে তার ভাগ্যে সুখ হবে না। ও বাবা, এই সংসারে যারা বউয়ের গায়ে হাত দেয়, বউকে ধরে মারে, বাবা একটি ক্যাসেট ক্যাসেট করেছে একটি গানের মধ্যে, গানটি লিখেছে ঘরের বউ গৃহলক্ষ্মী শোন সর্বজন, ঘরের বউ বিমুখ হলে সুখ হবে না জীবন। তাহলে যে পুরুষরা যে বাবারা বউয়ের গায়ে হাত দেয়, সে বাবার হাত যশ চলে যায়, সে সংসারে আয় উন্নতি নাই হতে পারে। নারীকে অপমান করে লাঞ্ছনা, এ জীবনে তার ভাগ্যে সুখ হবে না। বিনয় কৃষ্ণ ভেবে বলে, বিনয় কৃষ্ণ ভেবে বলে সাধন করো নারীর পায়। আসতে হবে বাবা, কোথায় আসতে হবে? নারীর চরণে সবাইকে আসতে হবে। আমাদের চিরদিন ভোগের পাত্র মনে করে ভোগ করব না, এটা ভোগের পাত্র নয়, পূজার পাত্র মনে কেউ পূজার পাত্র মনে করে কেউ কোনো ভক্তি প্রণাম করেছি গো? যেদিন ঘরে বউকে বিয়ে করে নিয়ে আসলাম, সেদিন থেকে ভোগের পাত্র মনে করে ভোগ করে চলেছি, সেটা যে আমাদের পূজার পাত্র কেউ মনে করেছি গো? যখন আমরা এই মাঠের মধ্যে ফুটবল খেলা হয় বাবা, ফুটবল খেলা হয় না? যখন ফুটবল খেলায় নামি, মাঠে যাই, তোর মাঠে কি করি তো? যখন সংসার ধর্মে আমরা যাই ফুটবল খেলার মাঠে, কেউ ভক্তি প্রণাম করি? কাজেই তো আমাদের চার পাঁচটা করে গোল হবে একদিকে। এটা হবে অকাল মৃত্যু, হ্যাঁ এই বলেছে অকাল মৃত্যু। গানটি শেষ, এবার দিদির কণ্ঠে শুনুন। ও গো তুমি আমার ঘরের বউ, এই দাঁড়া মাথা খারাপ, তুমি আমার ঘরের বউ, তোমাকে ছাড়ে কথা বলবো আজকে? দাঁড়া না একটু, দাঁড়া না গো, যাও শান্তি করেছি করেছি আর করো না গো। আবার একটা কথা, আমরা সিলিন্ডার হলাম তো, ও মা
বিশ্বের যত পূজা আছে কার পূজা হয় বলেন তো? সব মায়েদের পূজা হয় না? দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, চণ্ডী, এটা সেই চণ্ডী পূজা হয়, সব পূজা নারীদের, তাও নারীরা এত খাই খাই করে কেন? এটা কোন জাতের স্বভাব? এটা এত খাই খাই কিসের? আপনাদের আপনাদের সাজের জন্য কত কি দেয়? আপনাদের মাথার মাথার শোভা দেবে, কাঁকড়া কিলিপ দেবে, তাই তো খাই খাই কেন? আপনাদের এটা দাও সেটা দাও, এটা দাও সেটা দাও। গোরাঙ্গ ভাই, কালকে একটা মাইক্রোফোন দিয়েছে দিস আমাকে, মাথা খারাপ করে দিচ্ছে আমাদের। দেখেন মুখের মধ্যে কতগুলো লাগাইছে, দেখেন আবার দুর্গা পূজা কালী পূজা আছে, পূজা পূজার আবার বিউটি পার্লারে যাবে। আরে বাবা সুন্দর, দেহের মধ্যে এত সুন্দর একটা রূপ যৌবন আছে, এত সুন্দর, তাও আবার বিউটি পার্লার প্লাস দিয়ে আবার ছিটকে ছিটকে উঠবে পুরোপুরি। কিচ্ছু আর বলার নাই আমার, স্যালেন্ডার হয়ে গেছে যখন ওমা, আমি ভেবেছিলাম অনেক কিছু বলবো, আজকে এইরকম একটা মহান মানুষের সঙ্গে আসর পেয়েছি, কিন্তু তার আগেই বলে আমি স্যালেন্ডার, আগেই তো বললো স্যালেন্ডার হয়ে গেছে না, আর কিচ্ছু বলার নাই, আমার মুখ বন্ধ করে দিয়েছে, আর বললো কি কাঠপিঁপড়া, আমি নাকি কাঠপিঁপড়া। তবে একটা কথা বলে যাই, ছোট্ট করে একটা কথা বলে যায়, উনি বলেছেন যে রামচন্দ্রকে বনবাস পাঠিয়েছে কে? মা কৈকি। নারীর কারণে নাকি সংসার ছারখার, এরা ভুল কথা। মা কৈকি যদি না থাকতো তাহলে রামচন্দ্র বুঝতে পারতো না যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়। শিক্ষার জন্য, 14 বছর শিক্ষা অর্জনের জন্য মা কৈকি রামচন্দ্রকে বনবাস পাঠিয়েছিল। প্রতিটা জায়গায় জায়গায় রামচন্দ্র শিক্ষা পেয়েছে, এমনকি রাবণকে যখন বধ করে, রাবণকে বধ করার পরে কানে কানে জিজ্ঞেস করেছিলেন রামচন্দ্র যে তুমি কীভাবে এই রাজ্যটাকে পরিচালনা করেছো, আমি তো বনবাসী, আমি তো কোনোদিন রাজ্য পরিচালনা করিনি, তাহলে রাজ্য কীভাবে পরিচালনা করতে হবে তুমি আমায় শিখিয়ে দাও। রামচন্দ্রকে রাবণ বলেছিলেন, প্রভু যদি কোনোদিন মনে করো যে আজ আমি এই কাজটা করব, তবে এক্ষুনি করবে, আজ বলে কাল কিছু করবে না, কারণ কাল যদি বলো সেটা কোনো দিন পূর্ণ হবে না। শুভস্ত শ্রীগ্রম, যখন যেটা মনে করবে তখন সেটাই করবে। রাবণ রাজা স্বর্ণ স্বর্ণসিঁড়ি তৈরি করতে চেয়েছিল, মর্ত্য থেকে একদম স্বর্গ পর্যন্ত স্বর্ণসিঁড়ি, বলেছিল কি তৈরি করব, আজ না কাল, হয়নি কিন্তু বাবা, তাই না? তাই আমাদের নারী পুরুষ পালা এখানে ইতি,